এশিয়া কাপের স্কোয়াডটা এখনও পায়নি বাংলাদেশ, বিশ্বকাপ তো সে তুলনায় দূরের বাতিঘর। স্কোয়াডটাই যেখানে নেই, টাইগার একাদশ তৈরি তো তাই আকাশ কুসুম কল্পনা। তাই হয়তো বহুজাতিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে গিয়ে নিজের দেশের দল বাদ দিয়ে একটা বিশ্ব একাদশ বানিয়ে ফেললেন লিটন দাস। অনুষ্ঠানের উপস্থাপিকার অনুরোধে এদিন নিজের সেরা একাদশ তৈরি করতে গিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন লিটন। হাতের কড়ায় গুনে গুনে ক্রিকেটার বাছাইয়ে বেশ চিন্তা ভাবনা করেছেন এলকেডি। তারপর ইনিংস গোড়াপত্তনের দায়িত্ব দেন সময়ের দুই সেরা ওপেনারকে, একজন নাজাবগড়ের নবাব বীরেন্দা সেওয়াগ, আরেকজন মাতারা হ্যারিকেন খ্যাত সানাদ জয়সুরিয়া। ওয়ান ডাউনে তিনি রেখেছেন লিটল মাস্টার সচিন টেন্ডুলকারকে, আর চার নম্বরে তর্কাতীতভাবে সে পজিশনের সেরা ক্রিকেটার রিকি পন্টিং। ওপেনার সেওয়াগ, জয়সুরিয়া, টেন্ডুলকার, রিকি পন্টিং, এই চারজনের নাম নেয়ার পরেই বাধে বিপত্তি। পাঁচ আর ছয়ের জন্য কাদের নেবেন ভাবতে বসেন লিটন। উপস্থাপিকার প্রশ্নে হাস্যোজ্জ্বল উত্তর, ছয়ের জায়গাটা নিজের জন্য। দলকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে উইকেটের পেছনের দায়িত্বটাও পালন করবেন নিজেই। আর পাঁচে রেখেছেন বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে, কিন্তু দর্শক সারি থেকে নামটা উড়ে এলেও দলে রাখেননি তামিম ইকবালকে। দেন আমি পাঁচটা গেল সাকিব ভাই, হ্যাঁ থাকতে পারে। লিটনের দলে বোলার আছেন পাঁচজন, মুরালিধরন এবং ওয়ার্নির মতো দুজন বিশেষায়িত স্পিনারের সঙ্গে তিন পেসার, যারা দুজন পাকিস্তানের আর একজন শ্রীলঙ্কার। দুটো স্পিনার হচ্ছে মুতায়া মুরালিধরন এন্ড শেনওয়ান, ফাস্ট বোলার সোহেব আখতার, ওয়াসিম আকরাম, চামিন দাস। তবে এই একাদশে কি আর মন ভরবে সমর্থকদের, তারা যে অপেক্ষায় বাংলাদেশের নতুন অধিনায়ক আর স্কোয়াডের আশায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।